একজন বৃদ্ধ বাবার বয়সী মানুষকে মানুষগুলো পিটিয়ে মেরে ফেললো না পৃথিবী কেন এত আনফেয়ার কিছু মানুষের প্রতি সমন্বয়করা আপনারা মানুষের ঘৃণায় আপনারা একটা সময় আস্থা করে নিক্ষিপ্ত হবেন দেশ বিপ্লবের আগেও যেমন ছিল তেমনই যদি থেকে যায় বিপ্লবে লাভ কি হলো আপনার উপরে যদি ভালো সবার উপরে কেউ অন্যায় করে চুপ থাকেন ধৈর্য ধরেন আপনার যদি সৌভাগ্য থাকে প্রতিফল আপনি নিজের চোখে দেখে যেতে পারবেন এত অজ আমার মনে হয় পৃথিবীর কোনো দেশই হয় না আপনাদের জানা থাকলে আপনারা কমেন্টে জানাবেন অথচ সেই বাংলাদেশ কি পরিমাণ অন্যায় এবং দুর্নীতি করব বিসি ক্যাডার হব, ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব লয়ার হব বড় ব্যবসায়ী হব এই সব স্বপ্নের আগে আমাদের একটি স্বপ্ন দেখা দরকার সেটি হচ্ছে আমি মানুষ হতে চাই এই সমাজ ধ্বংস হবে কিন্তু অন্যায়কারীদের অন্যায়ের জন্য না ভালো মানুষদের অন্যায়ের প্রতিবাদ না করার জন্য ধ্বংস হবে আপনি আজকে একজনের জুলুম করলেন হয়তো আপনার সন্তান প্রতিবন্ধী হয়ে জন্ম তোফাত জেলকে খাবার দেওয়া হলো তিন দফায় তাকে পেটানো হলো যেখানে আমাদের কুরবানিতে পশু জবাই করার ক্ষেত্রে ধারালো ছুরি দিয়ে জবাই করতে হয় যাতে পশুটা মৃত্যুর আগে কষ্ট না পায় এক দুই তিন মিনিটের মধ্যে তার জানটা চলে যায় অথচ একটা মানুষকে ঘন্টার পর ঘন্টা পিটিয়ে হত্যা করা ইউনিভার্স কতটা আনফেয়ার এই তোফাত জেলের উপরে তার মা নেই তার বাবা নেই একটা এতিম ছেলে একটা ভাই ছিল সেই ভাইটাও মারা গেছে লাস্ট এই ছেলেটা মানসিক প্রতিবন্ধী তাকে কিভাবে পিটিয়ে কতটা আনন্দ এতটাই কি আনন্দ এই মানুষকে পিটিয়ে উপযোগী নেই মানুষের যে চরিত্র মানুষ যেভাবে নৃশংসতা দেখাচ্ছে সব জায়গায় ভাষা ব্যক্ত করা যায় না কি শুরু হয়েছে আমাদের দেশে এগুলো আর নেওয়া যায় না ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ বিদ্যাপীঠ দেশের যেখানে মেধাবীরা ছাড়া চান্স পায় না সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবীরা আপনাদের কি একটু দয়া নেই একটু মায়া নেই আপনারা মোবাইল চুরির অপবাদ দিলেন একজন নিরাপরাধ প্রতিবন্ধী মানুষকে একটা এতিম ছেলেকে মানুষ আপনাদের এত মেধা আপনারা কি বোঝেননি সে মানসিক প্রতিবন্ধী এটা তো কেমতের আলামত যে একটা অন্যায় হচ্ছে আর একজন ঠেকাতে আসছে না এই ছেলেটার উপরে যখন অত্যাচার করা হচ্ছিল অনেক মানুষ মিলে পিটাচ্ছিল তখন কি কেউ ছিল না তাকে ঠেকানোর মতো কারো ভিতরে কি একটু দয়া ছিল না যে এই ছেলেটাকে একটু ঠেকাতে হবে এই যে বৃদ্ধ তিরাশি বছরের মানুষটাকে পিটিয়ে মেরে ফেলা হলো তার অপরাধ কি ছিল অটোর উপরে বসে থাকা অপরাধ ছিল বয়সের ভারে নুয়ে পড়া এই প্রতিবন্ধী বয়বিদ্ধের প্রতি কোন দয়া করেনি কিছু উশৃঙ্খল মানুষজন চোর সন্দেহে নির্মম পিটিয়ে হত্যা করা হয়েছে তাকে চুরির কোন আলামত পাওয়া যায়নি তিরাশি বছরের একজন বৃদ্ধ মানুষ সে কিভাবে চুরি করবে দাঁড়িয়ে আছে মুখে বারবার আল্লাহ আল্লাহ বলছে নামাজ পড়তে ফজরের নামাজ পড়তে মসজিদে যেতে চেয়েছে মানুষ কতটা নির্দয় হলে এমনটি করতে পারে একজন বৃদ্ধ বাবার বয়সী মানুষকে মানুষগুলো পিটিয়ে মেরে জানি না পৃথিবী কেন এত আনফেয়ার কিছু মানুষের প্রতি আল্লাহ নৌস কোনটার মধ্যে ভালো আছে কোনটার মধ্যে খারাপ আছে আমরা জানিনা এই ভবগুড়ে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ মানুষটা এক একটা এলাকায় যে খাবার খোঁজ করে খাবার খায় এই মানুষটাকে পিটিয়ে মেরে ফেলতে এতগুলো মানুষের মধ্যে কারো একটু বিবেকে বিবেকল না যে এই মানুষটা দ্বারা কিছু করা সম্ভব না যে নিজে ঠিক মতো পেশাব পায়খানা করতে পারে না তিরাশি বছর বয়স আল্লাহ অবশ্যই বিচার করবেন পৃথিবীতেই করবেন আর যার যত বড় অপরাধী হোক না কেন এভাবে তো আমরা আইন হাতে তুলে নিতে পারি না এভাবে তো একজন মানুষকে পিটিয়ে মেরে ফেলতে পারি না আমরা সে যে দলেরই হোক না কেন ওই ব্যক্তির কি স্পেসিফিক দোষ আছে ওই ব্যক্তি কি স্পেসিফিক্যালি কোনো দোষ করেছে যদি এস হয় আইন আশ্রয় নেন দেশে আইন আছে আদালত আছে বিচার ব্যবস্থা আছে কি এক মব জাস্টিসের কালচার আমাদের দেশে চলে এসেছে গভর্নমেন্ট শক্ত না হলে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব না সরকারকে শক্ত হতে হবে দুষ্কৃতিকারী দুর্নীতিবাজ এই নিরিশাংশ নরূপী সাজ এই কুলাঙ্গার এই কুকুরগুলো তো অল্প সংখ্যক আমাদের দেশের র্যাব বিজিবি নৌবাহিনী পুলিশ সবাইকে ডেপ্লয় করা হোক কিন্তু দেশের মানুষকে সুরক্ষা দেওয়া হোক এরকম একটি ঘটনায় যদি দৃষ্টান্তমূলক শাস্তি হয় আর কেউ কখনো সাহস করবে না হুদের আয়াতে আল্লাহ কর্মফল সম্পর্কে বলেছেন যখন সময় আসবে তখন অবশ্যই তোমার প্রতিপালক তাদের সবাইকে তার কর্মফল পুরোপুরিভাবে দেবেন তারা যা করে নিশ্চয়ই তিনি সে বিষয়ে সবিশেষ অবহিত আপনি কোনো ভালো কর্ম করবে তার ফল পান না পৃথিবীতে তো খারাপ কর্ম করলেও তার ফলটাই পাবেন আপনি একটা আম গাছ লাগালে নাম হচ্ছে না সেটায় আগে বা পরে কেউ নিম গাছ লাগালে তো নিম ফল পাবেই সো ভালো কর্মের ভালো ফলাফল খারাপ কর্মের খারাপ ফলাফল দেখুন ব্যক্তিগত পাপ এই পাপগুলো আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন কিন্তু অন্যের উপরে জুলুম এবং অত্যাচার এবং অন্যায় করা এই অপরাধগুলো এটা কিন্তু কোরআন হাদিস অ্যাকর্ডিং টু কোরআন হাদিস এটা কিন্তু আল্লাহ মাফ করবেন না ওই মানুষটা যতক্ষণ না মাফ করবে খুব সতর্ক খুব সাবধান যা তা ক্ষমতা করছি পেয়ে শক্তি আছে খাটাচ্ছি খুব সাবধান এই যে মানুষগুলো মানুষকে পিটিয়ে মারছে এদের মতো মানুষই তো বিভিন্ন বাহিনীতে আছে পৈশাচিক ক্যারেক্টারের জন্যই হয়তো এদেশে এক হাজারের বেশি মানুষকে মরতে হয়েছে এই কোটা সামান্য জিনিস এটার জন্য মানুষকে গুলি করে হত্যা করে ফেলা হয়েছে হাজার হাজার মানুষকে আজকে অঙ্গহীন করে ফেলা হয়েছে আমরা একটা মুসলিম অধ্যুষিত দেশ আমাদের দেশের প্রধান ধর্ম ইসলাম অথচ আমাদের মধ্যেই মানবিকতা বলতে কিছু নেই যে ইসলাম ধর্ম শিক্ষা দেয় মানবিকতার নৈতিকতার সথর বাইতুল মোকার্রমের মতো মসজিদের ভিতরে আমরা মারামারি করছি আমরা ধর্ম কোথায় মানছি শুধু আমাদের ধর্মীয় আবেগ বেশি প্রত্যেকটা অন্যায়ের বিচার হবে কি ভাবছেন কেমতের দিন হবে না ইহকালেই হবে এই জগতেই বিচার হবে একটা মানুষ একটা বার্গার খেলেই মোটা হয়ে ফুলে ওঠে না তো দিনের পর দিন বার্গার হালিম ফাস্টফুড এগুলো খেতে থাকলে আস্তে আস্তে ফ্যাটি লিভার হয় প্রথম একদিন খেয়েই কারো হয় না প্রত্যেকটি মানুষের কর্মের ফল পেতে হবে হয়তো আজ না হয় কাল হয়তো এটা ভিন্ন ভিন্ন স্টাইলে আমাদের কাছে আসে আপনি যেমন ডিম খাচ্ছেন এটা শরীরে গিয়ে ডিম থাকছে না এটা ক্যালোরিজে কনভার্ট হচ্ছে আপনি ভাত খাচ্ছেন এটা শরীরে গিয়ে ভাত ফর্মে থাকছে না এটা ক্যালোরিজে কনভার্ট হচ্ছে ঠিক তদ্রূপ আমাদের পাপ কর্মগুলোর ফল আমরা ভিন্ন ভিন্ন স্টাইলে পেয়ে থাকি আপনি একজনকে মেরেছেন অন্যায়ভাবে সেই আপনাকে হয়তো মারছে না কিন্তু অন্য একজন মারছে পৃথিবীতে নিয়ম সাইক্লিকভাবে আমরা যেই অন্যায়টা করব সেটা আমাদের কাছে ফিরে আসবে আমার কাছে মনে হচ্ছে এই দেশ মানুষের বসবাসের উপযোগী আর নেই মানুষের ভিতরে পাশবিকতা মাথা চাড়া দিয়ে উঠেছে ওয়াজ অনেক বেশি হচ্ছে দেশে ইসলামিক জলসা অনেক বেশি হচ্ছে ইসলামের শিক্ষাটা আমাদের মধ্যে নেই এত অজ আমার মনে হয় পৃথিবীর কোনো দেশেই হয় না আপনাদের জানা থাকলে আপনারা কমেন্টে জানাবেন অথচ সেই বাংলাদেশে এখন অবস্থাটা কি কি পরিমাণ অন্যায় এবং দুর্নীতি প্রতি শুক্রবার বক্তব্য হচ্ছে মসজিদে মসজিদে ওয়াজ হচ্ছে প্রতিনিয়ত ইউটিউব ফেসবুক সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে এত এত আলেম এত এত ইসলামিক স্কলার অথচ আমরা পৈশাচিকতায় সবার চেয়ে এগিয়ে যে দেশের মানুষের ভিতরে ইসলামের আলো নেই সে দেশে তো এমনটি হয় না তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা আমরা কি তাহলে ধর্মের শিক্ষাটা নিচ্ছি না ইসলাম কি শুধু আমাদের মুখে মুখে আমরা শুধু পরিবারে জন্ম নিয়েছি তাই আমরা মুসলিম ছোট ছোট কিছু বিষয় নিয়ে মতের অমিল হচ্ছে আমরা ঘেউ ঘেউ করে উঠছি একজন আর একজনের বিরুদ্ধে ঘেউ ঘেউ করে উঠছি একটু মতের অমিল হলেই আমরা যুদ্ধ ঘোষণা করছি জানি না এর শেষ কথায় আপনারা খেয়াল করে দেখবেন প্রত্যেকটি সমাজে দুষ্কৃতিকারীর সংখ্যা অল্প ভালো মানুষের সংখ্যা বেশি অথচ ক্ষমতা প্রদর্শন করে দুষ্কৃতিকারীরা দুর্নীতিবাজরা অন্যায়কারীরা এর কারণ কি জানেন এই ভালো মানুষগুলো নিশ্চুপ তারা সংগঠিত না আর এই দুষ্কৃতিকারীরা সংগঠিত ডাক দিলি দর্জনা আসে আর ভালো মানুষগুলো সংগঠিত না ভালো মানুষগুলোর সংগঠিত হওয়া দরকার ভালো মানুষগুলো যদি সংগঠিত হয় ওই পাঁচজন মিলে পাঁচ হাজার জনের উপরে প্রভুত্ব করতে পারবে না অন্যায় করতে পারবে না শোষণ করতে পারবে না অবিচার করতে পারবে না জুলুমের এই সমাজ ব্যবস্থাকে ভেঙে দিয়ে আসেন আমরা মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলি এবং সব ভালো মানুষগুলো একত্রিত হয়ে প্রত্যেককে অন্যায়ের প্রতিবাদ জানাই কারণ এই সমাজ ধ্বংস হবে কিন্তু অন্যায়কারীদের অন্যায়ের জন্যে না ভালো মানুষদের অন্যায়ের প্রতিবাদ না করার জন্য এই সমাজটি ধ্বংস হবে রাতের অন্ধকারে আপনি ব্যায়াম করলেন কেউ দেখেনি পৃথিবীর আপনি এটা নিয়মিত যখন করছেন আপনার কিন্তু বডি বিল্ড হবে এই যে ব্যায়াম করার যে একটা গুড ইম্প্যাক্ট আপনার শরীরে ধরা দিচ্ছে এটা কিন্তু দুনিয়ার সবাই দেখতে পাবে কেউ দেখেনি পৃথিবীর আপনি রাতের আধারে পড়াশোনা করেছেন আপনার জ্ঞান বেড়েছে আপনি রেজাল্ট ভালো করেছেন বা আপনার ব্যক্তিগত জীবনে সেটার বাস্তব প্রতিফল প্রতিফলন হচ্ছে প্রত্যেকটা কাজ অর্থাৎ ভালো কর্ম হোক বা খারাপ কর্ম হোক তার গুড বা ব্যাড ইম্প্যাক্ট আমাদের আসবেই তো আমরা এই যে মব জাস্টিস করছি গণপিটুনি দিচ্ছি মানুষকে এটার একটা ব্যাড ইম্প্যাক্ট যারা যারাই করছেন এটা ইউনিভার্স আপনাকে দিবে অন্য কোনো মানুষের মামলা করা লাগবে না কোনো বিচার করা লাগবে না ইউনিভার্স তথা অলমাইটি আল্লাহ তিনি সব জানেন সবার চোখে ফাঁকি দেওয়া যায় আল্লাহর চোখে কিন্তু ফাঁকি দেওয়া যায় না আপনি আজকে একজনের নাম মিথ্যা মামলা দিবেন ওই ব্যক্তি হয়তো আপনার নাম মিথ্যা মামলা না দিলেও অন্য কেউ আপনাকে দিবে আজকে আপনি অন্যায়ভাবে একজনকে গালি দিবেন ওই ব্যক্তি আপনাকে গালিটা ফিরিয়ে না দিলেও অন্য কেউ অন্য কোনোভাবে আপনি সেই গালিটা পাবেন অথবা কোনো ভিন্ন স্টাইলে আপনি পাবেন কার ওপরে আপনি জুলুম করেছেন হয়তো ভিন্নে স্টাইল ইউনিভার্স আপনার উপরে জুলুম করবে আপনি আজকে একজনের উপরে জুলুম করলেন হয়তো আপনার সন্তান প্রতিবন্ধী হয়ে জন্ম নিবে আসলে ভিন্ন ভিন্নভাবে সবই ফিরে আসে হ্যাঁ এখন হয়তো প্রশ্ন আসতে পারে যে কোনো ভালো মানুষ তার উপরে যদি বিপদ আসে তাহলে কি এটা তার কর্মফল হ্যাঁ হতে পারে সে যত ভালো মানুষই হোক তারও তো কিছু না কিছু ভুল থাকে দ্বিতীয় আর একটা জিনিস ভালো মানুষদের উপরে অনেক ক্ষেত্রেই আল্লাহ বিপদ দেন ওই মানুষটাকে আরো বড় করার জন্য। আমাদের নবীজির মতো ভালো মানুষ তো পৃথিবীতে দ্বিতীয়টা জন্মায়নি তো নবীজির উপরে অনেক বিপদ এসেছে উনি হামলা মামলার শিকার হয়েছেন তাহলে নবীজির উপরে এত বিপদ কেন এসেছে তাকে পাথর নিক্ষেপ করে তার পা থেকে দরদর করে রক্ত ঝরে তার পায়ের যে খড়ং পায়ের সাথে রক্ত জমাট বেঁধে আটকে গিয়েছে তিনি নামাজ পড়তে গেছেন ওনার পিঠের উপরে উটের পচা ভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে এত এত নির্যাতনের শিকার হয়েছেন আমাদের নবীজি কেন হয়েছেন আল্লাহ ভালো মানুষদের বিপদে তাদেরকে যোগ্য করার জন্য এবং এই নবীজিকেই পরে কিন্তু রাষ্ট্রপ্রধান বানিয়েছেন শুধু তাই না তিনি পুরা আরব জাহানকে শাসন করেছেন বলা যায় অর্ধেক বিশ্ব মুসলিমরা শাসন করতে শুরু করে তাহলে ভালো মানুষদের উপরের বিপদ এটা মূলত তাকে বড় বানানোর জন্য তাকে আরো বেটার জায়গায় নিয়ে যাওয়ার জন্যে আরো যোগ্য করার জন্যে খারাপ মানুষদের উপরে বিপদগুলো আছে শাস্তি স্বরূপ তাকে অর্ন করার জন্য আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবীতেই সঠিক রাস্তায় ফিরে আস, পৃথিবীতে কাউকে অন্যায়ভাবে একটা গালিও না একটা কথাও না শোনাই আমরা সহজ কথা হচ্ছে আমরা মানুষ হতে পেরেছি কিনা এই কোশ্চেনটা নিজেকে নিজের করতে হবে নিজের বিবেককে বিবেক তো সবচেয়ে বড় আদালত তাই না কাছে রাতের বেলায় করতে হবে আমি আজকের সারাদিনে যে কাজগুলো করলাম কয়টা ভালো করেছি কয়টা খারাপ করেছি আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা যদি দিন শেষে আত্মসমালোচনা করা যায় আত্মপর্যালোচনা করা যায় ওই মানুষটি নিশ্চিত ভালো মানুষ হবেই হবে যা কিছুই স্বপ্ন থাক না কেন আমি ডক্টরেট করব বিসিএস ক্যাডার হব ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব লয়ার হব বড় ব্যবসায়ী হব এই সব স্বপ্নের আগে আমাদের একটি স্বপ্ন দেখা দরকার সেটি হচ্ছে আমি মানুষ হতে চাই ভালো মানুষ হতে চাই আপনার উপরে যদি ভালো মানুষ হওয়ার পরে কেউ অন্যায় করে চুপ থাকেন ধৈর্য ধরেন আপনার যদি সৌভাগ্য থাকে প্রতিফল আপনি নিজের চোখে দেখে যেতে পারবেন আপনার কিছুই করা লাগবে না আপনার উপরে অন্যায় হয়েছে অত্যাচার হয়েছে আপনি মুখ বুঝে সহ্য করেন পারলে ক্ষমা করে দেন ভিতর থেকে কিন্তু আপনি ক্ষমা করলে কি হবে যে অন্যায় করেছে সেই অন্যায়কারীর কে আল্লাহ ক্ষমা করবে না প্রকৃতি ক্ষমা করবে না ইউনিভার্স ক্ষমা করবে না এটা তাকে ফিরিয়ে দেবেই পাঁচ গুণ দশ গুণ হারে ফিরিয়ে দিবে মর্মান্তিক ভাবে ফিরিয়ে দেবে আপনার ভাগ্য ভালো থাকলে আপনি সেটা দেখে যেতে পারবেন এই অন্যায়গুলো নিয়ে সমন্বয় সমন্বয়করা আপনারা চুপ থাকবেন না ছাত্র প্রতিনিধিরা আপনারা চুপ থাকবেন না আপনাদের দিকে তাকিয়ে আছে পুরো বাংলাদেশ গোটা জাতি আপনাদের দিকে তাকিয়ে আছে আপনারা প্রতিবাদ করেন শুধু প্রতিবাদের মধ্যে সীমাবদ্ধ না এটার একটা উপযুক্ত ব্যবস্থা করতেই হবে তাহলেই কেবল এই বিপ্লবের সুফলেই জাতি পাবে আর যদি এইভাবে অন্যায় চলতে থাকে তাহলে এটা শিওর মানুষের ঘৃণায় আপনারা একটা সময় আস্থা করে নিক্ষিপ্ত হবেন আপনাদের জায়গা থেকে আপনারা সচ্চার আওয়াজ তুলুন সবাই সবার জায়গা থেকে সকল ভালো মানুষেরা সোচ্চার আওয়াজ তোলুন কোনো অন্যায় হতে দেয়া যাবে না কেউ যদি অপরাধ করে আইনি প্রক্রিয়ায় তার বিচারের ব্যবস্থা হতে হবে যার তার নামে মামলা দিয়ে দিচ্ছে একটা সভ্য দেশে এই সিস্টেম হতে পারে না যে যার তার নামে মামলা দিতে পারবে হ্যাঁ মামলা দেওয়ার অধিকার আছে গণতান্ত্রিক অধিকার রাষ্ট্রীয় অধিকার নাগরিক অধিকার কিন্তু এই মামলাটা নেওয়ার ক্ষেত্রে পুলিশের কি একটা রোডম্যাপ থাকা দরকার না যে সে জাস্টিফাই করবে ইনভেস্টিগেট করবে তারপরে একটা মামলা গ্রহণ করবে মামলা যে কারণে যে কেউ দিয়ে দিচ্ছে আর মামলা হলেই তাকে ধরে নিয়ে যাচ্ছে ধরে নিয়ে আটকে রাখছে দেশ বিপ্লবের আগেও যেমন ছিল তেমনই যদি থেকে যায় বিপ্লবে লাভ কি হলো আগে বিরোধী দলের উপরে মামলা দেওয়া হতো একশো দেড়শো দুইশো তিনশো এখন আবার যারা শাসন করেছে এতদিন তারা মামলা খাচ্ছে আবার পট পরিবর্তন হবে তো এখন যারা দেশ চালাচ্ছে তারা মামলা খাবে তো কি হলো তাহলে চেঞ্জ কোথায় এটি হতে পারে না একটা দেশের সিস্টেম আমাদের পরিবর্তন দরকার